ম্যাটেরিয়ালস পরিচিতির আজকের ক্লাসে আমি আপনাদেরকে রেণুর সাথে পরিচয় করিয়ে দেব এবং এটার ব্যবহার সম্পর্কে জানিয়ে দেব। এগুলো কিন্তু এভাবে প্যাকেট আকারে আপনারা কিনতে পারেন, আবার চাইলে কিন্তু কেউ খুচরা আকারেও কিনতে পারেন। প্রতিটা প্যাকেটে মোট 12 বান্ডেল এরকমের রেণু থাকে এবং এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। আপনারা চাইলে এরকম প্যাকেট আকারেও নিতে পারেন, খুচরা এরকম বান্ডেল হিসাবেও নিতে পারেন। আর এগুলো কিন্তু অনলাইনে কিনতে পারেন, অনলাইনে যারা কিনতে চান তারা আমাদের ফেসবুক পেজ রূপান্তর থেকে কিনতে পারেন। প্রতিটা বান্ডেলে কিন্তু আবার 12টা করে রেণু থাকবে, এরকম 12 পিস রেণু দিয়ে একটা বান্ডেল হয়। আর এক প্যাকেটে থাকে হচ্ছে মোট মানে এরকম 144 পিস রেণু থাকে 12 বান্ডেলে। তো এরকম যারা কিনতে চান তারা যেই অনলাইন পেজ থেকে কিনবেন সেটার লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দেবো। চলুন এখন একটু ব্যবহারটা দেখে নিই। এই যে গহনাটি দেখতে পাচ্ছেন গায়ে হলুদের গহনা, এটা ঝুমকা তৈরি করা হয়েছে, কানের দুল এবং ঝুমকাটা একসাথে। এখানে কিন্তু ম্যাক্সিমামই রেণু ব্যবহার করা হয়েছে, আর রেণুগুলো গায়ে হলুদের গহনার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি মানে ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছেন এই যে টিকলিটা দেখিয়েছে, এখানে সীতাহারটা রয়েছে, এখানে ম্যাক্সিমামই কিন্তু রেণু ব্যবহার করা হয়েছে, কণ্ঠহারে রেণু ব্যবহার করা হয়েছে। আর এগুলো কিন্তু লাগানোর প্রসেস অনেক সহজ, গ্লুগানের সাহায্যেই শুধু লাগিয়ে ফেলতে পারেন। আর এগুলো টিউটোরিয়াল যদি দেখতে চান যে কীভাবে গহনাটা তৈরি করবেন, সেগুলো কিন্তু আমার চ্যানেলে অনেক দেয়া আছে। এবং আরও যদি নতুন কিছু শিখতে চান সেটাও বলতে পারেন, আমরা কিন্তু একে একে দেখিয়ে দেব এবং আরও ম্যাটেরিয়ালসের সাথে পরিচয় করে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।